ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। গত 70 বছরে এটি ইসরায়েলি ভূখণ্ডে সবথেকে বড় বিস্ফোরণ। ধারণা করা হচ্ছে এতে কয়েক ডজন ইসরায়েলি হতাহত হতে পারে। হিজবুল্লাহ তাদের শক্তিশালী বুরকান রকেট দিয়ে ইসরায়েলে এই ঘাঁটি উড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহ প্রথমবারের মতো বুরকান রকেট ব্যবহার করল। বুরকান রকেট হচ্ছে হিজবুল্লাহ বিশাল অস্ত্র ভাণ্ডারে মাঝে মানের একটি অস্ত্র। সেটিকে ঠেকাতে পারেনি ইসরায়েল, এমনকি একবারের হামলাতেই পুরো ঘাঁটি উড়ে গেল। তাই হিজবুল্লাহ তাদের আরও শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহার করলে কী ঘটবে সেটা এখন ইসরায়েলের সবথেকে বড় আতঙ্ক। মূলত হিজবুল্লাহ ধীরে ধীরে তাদের আক্রমণ বাড়াচ্ছে। অর্থাৎ ইসরায়েলে আমেরিকার নীতি নির্ধারকেরা যেমনটা ভেবেছিল, হিজবুল্লাহ ঠিক তার উল্টো কৌশল নিয়ে এগোচ্ছে। ইসরায়েলি মিডিয়াতে বলা হচ্ছিল হিজবুল্লাহ মহাসচিব তার ভাষণে যুদ্ধ শুরু ঘোষণা দিতে পারে, আর সাথে সাথে ইসরায়েলে রকেট এবং মিসাইল উড়ে আসবে। কিন্তু হিজবুল্লাহ মহাসচিব কৌশলের আশ্রয় নিয়ে জানিয়েছে, হিজবুল্লাহ হামাসে ইসরায়েলের আক্রমণের পরদিন থেকেই যুদ্ধ শুরু করছে। এখানে হিজবুল্লাহ সামরিক এবং রাজনৈতিক দুটো কৌশলই রয়েছে। রাজনৈতিক কৌশলটি হচ্ছে, হিজবুল্লাহ মহাসচিব যদি যুদ্ধ ঘোষণা করতেন তাহলে আমেরিকার সামনে সুযোগ তৈরি হতো ইসরায়েলকে বাঁচানোর নাম করে সরাসরি যুদ্ধে নেমে পড়ার। তখন যুদ্ধটা হিজবুল্লাহ এবং ইরান উভয়ের জন্যই কঠিন হতো। কিন্তু হিজবুল্লাহ যুদ্ধ ঘোষণা না করে বরং ধীরে ধীরে আক্রমণের পরিধি বাড়তে থাকলে আমেরিকার কিছু করার সুযোগ থাকবে না। আমেরিকা যদি এই অবস্থায় না গলায় তাহলে রাশিয়াও আমেরিকা ঢুকে পড়ার অজুহাতে লেবানন তথা হিজবুল্লাহকে সাহায্য করতে পারবে। এদিকে হিজবুল্লাহর সামরিক কৌশলটি হচ্ছে ইসরায়েলকে আতঙ্কে রাখা এবং ব্যস্ত রাখা। ইসরায়েল জানে তারা একাই হামাস এবং হিজবুল্লাহর সাথে যুদ্ধে যেতে পারবে না, তাই ইসরায়েল চাচ্ছে যে কোনোভাবে যুদ্ধ বড় করে আমেরিকাকে এখানে টানতে, যেমনটা অতীতে আরব ইসরায়েল যুদ্ধগুলোতে দেখা গিয়েছিল। কিন্তু হিজবুল্লাহ যুদ্ধ ঘোষণা না করেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলকে একা করেই চেপে ধরছে। এতে করে একদিকে ইসরায়েল যেমন সবসময় আতঙ্কে থাকলো যে কোনো সময় হিজবুল্লাহর দিক থেকে শত শত মিসাইল ছুটে আসতে পারে, অন্যদিকে হিজবুল্লাহর সাথে সবসময়ই তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে, ফলে গাজায় হামাসের সাথে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে পারছে না ইসরায়েলি বাহিনী। হামাস ইসরায়েল যুদ্ধের মাঝে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হচ্ছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হুসেনির পর শনিবার ইসরায়েল লেবানন সীমান্তে তুমুল সংঘর্ষ হয়েছে। তবে এতে উভয় পক্ষের কোনো হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF-এর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একাধিক হামলা করেছে হিজবুল্লাহ। এই হামলার জবাবে হিজবুল্লাহর স্থাপনা এবং পর্যবেক্ষণ চৌকিতে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত লাগোয়া ইসরায়েলের সামরিক বাহিনীর 6টি অবস্থানে হামলা চালানোর দাবি করছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মোতায়েন করা সৈন্যদের সাথে শনিবার সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি লেবাননের সাথে যুদ্ধে ইসরায়েলের জড়িয়ে পড়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন। তবে তিনি বলেছেন, আমরা প্রত্যেকটি মিশনের জন্য প্রস্তুত। গ্যালান্ট বলেছেন, হিজবুল্লাহ নেতা সাইয়েদ নাসরুল্লাহ যদি কোনো ভুল করেন তাহলে ইসরায়েলি বাহিনী লেবাননের ভাগ্য নির্ধারণ করে দেবে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলা খবর দেওয়া হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলে এসব হামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন সীমান্তের কাছাকাছি ইসরায়েলের দিশন এবং মালকিয়ার গ্যালিলির একাধিক এলাকায় রকেটের সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের অন্যান্য মিত্রদের দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলে তীব্র রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার মাঝেই বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। দিশন এবং মালকিয়ার গ্যালিলি ছাড়াও শনিবার উত্তর ইসরায়েলে রোশ হানিকরা এলাকায় কয়েকটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তবে এই শহরে বাসিন্দাদের সতর্ক করে দিতে সাইরেন বাজানো হয়নি। রকেট হামলায় রোশ হানকিয়ায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সৈন্যরা লেবাননের ভূখণ্ডে রকেটের উৎস লক্ষ্য করে গোলাবারুদ নিক্ষেপের দাবি করেছে। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পরদিন অর্থাৎ গত 8ই অক্টোবর থেকে এই যুদ্ধে হিজবুল্লাহ জড়িয়েছে বলে শুক্রবার এক ভাষণে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ।
তখন থেকেই প্রায় প্রত্যেক দিনেই ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সীমান্তে ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষ জড়িয়েছে হিজবুল্লাহ সদস্যরা। চার সপ্তাহ আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো দেওয়া ভাষণে নাসরুল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা যুদ্ধে আমেরিকা সরাসরি দায়ী। আর চলমান এই সংঘাত সম্প্রসারণের সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, নিজেদের উত্তর ফ্রন্টে যুদ্ধ চালানোর কোনো আগ্রহ নেই ইসরায়েলের। লেবাননের সংগঠন হিজবুল্লাহ যদি সংযত থাকে তাহলে সীমান্ত পরিস্থিতি যেমন আছে তেমনই থাকবে ইসরায়েলের। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনের আল আকসা ফ্লাড অভিযান প্রমাণ করেছে দখলদার ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। হামাসের হামলায় ইসরায়েলের দুর্বলতাগুলো আরও স্পষ্টভাবে ধরা পড়ল হিজবুল্লাহ নজরে। এখন হিজবুল্লাহ ইসরায়েলের এই দুর্বলতাগুলোতেই আঘাত করবে। হিজবুল্লাহ নেতা তার ভাষণে একটা বিষয় স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল হামাস যুদ্ধে এরই মধ্যে জড়িয়ে গেছে হিজবুল্লাহ, সব অপশনই হাতে রয়েছে, পরিস্থিতি বলে দিবে কোন অপশন কাজে লাগাতে হবে। সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার আগে দুটি রেড লাইনের কথা উল্লেখ করেছিলেন হিজবুল্লাহ নেতা। একটা হলো গাজার পরিস্থিতি, হামাসের পতনের পরিস্থিতি তৈরি হলেই সর্বাত্মক যুদ্ধে যোগ দেবেন তিনি। তবে হিজবুল্লাহ প্রাপ্ত তথ্য অনুযায়ী হামাস এখন যথেষ্ট শক্তিশালী, ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে খুবই বাজে অবস্থায় পড়েছে। হামাসকে সাহায্য করতে হিজবুল্লাহ ইসরায়েলের অপর প্রান্ত অর্থাৎ লেবানন সীমান্তে ব্যস্ত রাখছে, ফলে ইসরায়েলের দুশ্চিন্তা দ্বিগুণ হয়েছে। হিজবুল্লাহর দ্বিতীয় রেডলাইন হল লেবাননের সঙ্গে ইসরায়েলের আচরণ। হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার আরেকটি কারণ হতে পারে। নাসরুল্লাহর বক্তব্যের মধ্যে খুবই গুরুতর একটি বার্তা রয়েছে, সেটি হল এই দুই রেডলাইন অতিক্রম করা হলে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, এবং তার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তার বাহিনী। এ মাসের 21 তারিখে আবারও ভাষণ দেবেন হাসান নাসরুল্লাহ। প্রিয় দর্শক, হিজবুল্লাহ ধীরে ধীরে যুদ্ধে জড়িয়ে যাওয়াকে আপনি কিভাবে দেখছেন? হিজবুল্লাহর এই কৌশলটি কতটা কাজ দিবে? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।